হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অন্য আরেকটি সকাল, হাঁটতে বেরিয়েছি। সুস্থ থাকতে হলে হাঁটতে হবে, হাঁটার কোনো অবকাশ নেই। বেশি বেশি হাঁটবেন, বেশি বেশি সুস্থ থাকবেন। তো হাঁটতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন, এটা হলো রমনা পার্ক। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি রমনা পার্কে হাঁটার জন্য, যে এখানে পরিবেশটা সুন্দর, হাঁটতে ভালো লাগে। হাঁটবেন, স্বাস্থ্যের জন্য ভালো সকালবেলা হাঁটা। অনেকেই হাঁটে, সুন্দর পরিবেশে হাঁটলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তারা দেখছেন চারিপাশটা, অনেক মানুষ, কত সুন্দর পরিবেশ। আপনারা যারা সময় পান হাঁটতে আসবেন, সময় না পেলে যে কোনো সময়, অন্য কোনো সময় হাঁটতে পারেন। আশেপাশে যারা আছেন তারাও হাঁটতে পারেন, এবং যারা একবারই সময় না পান বাসায় বসে এক্সারসাইজ করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন একটি ফুল গাছের নিচে, এটা হলো নাগলিঙ্গম, সুন্দর একটি ফুল। তো হাঁটার ফাঁকে গাছতলায় আসা, কারণ গাছের তলায় আসতেই হয়, কারণ পরিবেশটা সুন্দর। দেখতেই পাচ্ছেন গাছটি, হ্যাঁ, নাগলিঙ্গম, প্রচুর ঘ্রাণ, ঘ্রাণ অনেক। দেখতেই পাচ্ছেন আমার শরীরের উপরে ফুলের একটি পাপড়ি পড়েছে। যাক ভালো, আপনারা এরকম যদি প্রতিদিন হাঁটতে আসেন, সুন্দর সকাল পাবেন, হাঁটতে ভালো লাগবে। সুন্দর সুন্দর কাঠ বিড়ালি দেখতে পারবেন, খুবই ভালো। ওরা এখানে প্রচুর পরিমাণে খেলাধুলা করে, কাঠ বিড়ালিগুলো। হাঁটলে মনও ভালো থাকে, সেটা আগেই বলেছি, হাঁটবেন। এই যে হাঁটছি, কত মানুষ পার্কে সকালবেলা হাঁটতে আসে, ভোরবেলা। কেউ হেঁটে আসে, কেউ বা গাড়ি নিয়ে আসে। হ্যাঁ, এই যে এখন হলো শীতের দিন, শীতে ঘুম থেকে উঠতে কিছুটা কষ্ট হলেও চলে আসবেন, যাতে করে সেই ঘাসের উপরে, যে ঘাস দেখতে পাচ্ছেন, ঘাসের উপরে যে শিশির, সেইটা দেখার যে অনুভূতি, আসলেই একটি অসাধারণ একটা ব্যাপার স্যাপার। কারণ আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম, যে কিছুদিন আগে যে গিয়েছিলাম, যে ঘাসের উপরে সকালবেলার শিশির খুবই ভালো লাগে। সো বেশি বেশি হাঁটুন, বেশি বেশি বাঁচুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।